জনিতাই জরাধে রাধে আমার গৌর লে রে সোনার নদিয়া সব তো শোনা এই আসরে বইসে যত বইসে আমার গৌর ভক্তগণ, এই আসরে বইসে যত আমার কৃষ্ণ ভক্তগণ,
সবাকার পদরেণু হোক আমার মস্তক যারা দূর থেকে এসেছেন, যারা কাছাকাছি থেকে এসেছেন, সকলের চরণে রাখলাম শত কোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানাই আদ্যা শক্তি মা মহামায়া স্বরূপিনী আমার সকল জননীগণের চরণে। প্রণাম জানাই এই হরিবাসরের সভ্য সদস্য বৃন্দ, যারা তিন তিন করে একটু একটু করে সারা বছর ধরে এই হরিনামের আয়োজন করেছেন, তাদের সকলেই চরণে রাখলাম আমার ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি প্রণাম। প্রণাম জানাই আমার গুরুদেবদের আতুল চরণে। আর সর্বশেষ প্রণাম জানাই যাদের ভালোবাসায় এই জগৎ সংসারে আলোর জগতে আমি আসতে পারলাম, আমার সেই পিতামাতার চরণে রাখলাম ভক্তিপূর্ণ অনন্ত অনন্ত কোটি প্রণাম। শিবা সম্মন বিষ্ণু প্রিয়ার প্রাণধন সচিমায়ের আদরের দুলাল নদের চাঁদ নিমাই, আগামী তেসরা চৈত্র যে দিনটা আসছে ওটা কি কি পূর্ণিমা? ভুল ভুল, আগামী তেসরা চৈত্র যে পূর্ণিমাটা আসছে ওটা দোল পূর্ণিমা বললে ভুল হবে, ভুল ভুল। দোলটা কাদের উৎসব? আমাদের উৎসব। দোলটা আমরা আমরা বাঙালি সব উৎসব পালন করি, পয়লা জানুয়ারি করি, পঁচিশে ডিসেম্বর বড়দিন সেটাও আমরা করি, খ্রিস্টানদের দিন, সাহেবদের দিন, খ্রিস্টানদের দিন, মুসলমানদের দিন, জৈনদের দিন, আমরা সব দিন পালন করি। আমরা বাঙালি জাতি এতটাই উৎসব মুখর, কিন্তু দোলটা আমাদের উৎসব নয়। দোলটা কাদের উৎসব? মারোয়ারিদের উৎসব। ওটা দোল পূর্ণিমা নয়, ওই পূর্ণিমাটার নাম হলো, আজকে থেকে শিখে যান, পূর্ণিমাটার নাম হলো ফাল্গুনী পূর্ণিমা। আপনারা রং খেলুন আমার আপত্তি নেই, কিন্তু উৎসবটার নাম হলো ফাগু উৎসব, অর্থাৎ আবির খেলার দিন। কিন্তু আমরা কি করছি, এমন একটা বাদুরে রং মেরে দিচ্ছি যে সারা দিন কেন, এক সপ্তাহ ধরে রংটা থাকবে। আপনাদের বাড়ি ছেলে মেয়েদের যেমন জন্মদিন পালন করেন, ওই দিনটা দোল খেলবেন, রং খেলবেন, আবির খেলবেন, কিন্তু বাড়িতে গিয়ে একজনের হ্যাপি বার্থডেটা পালন করবেন। ওই দিনে একজনের জন্মদিন, তিনি হলেন কলি পাবন অবতার গৌর সুন্দর, বাংলার গর্ভ, বাংলার ভগবান তথা ভারতবর্ষ তথা পৃথিবীর ভগবান। আর শুধু ভগবান নয়,
বলছো অবতারের সার, সমস্ত ভগবান সমস্ত অবতারের ঊর্ধ্বে যিনি, তিনি হলেন নদের চাঁদ নিমাই। সেই নিমাই আমাদের জন্য কি আনলো, কি গো আমাদের জন্য কি এনেছে, যার জন্য এত লোক বসে আছে তার গুণগান শুনবার জন্য? হরি নাম। হরি নাম। আমার এক বাবা বললেন হরি নাম এনেছেন, আপনারা কি একমত? একমত। হরি নাম এনেছে। হরি নাম যদি আমার মহাপ্রভু আনলো, তাহলে মহাপ্রভুর জন্মের 35 বছর আগে মহাপ্রভুর থেকে 52 বছরের বড় নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি 3 লক্ষ না, গরিব মানে না, মধ্যবিত্ত মানে না, বড়লোক মানে না, তেমনি এই হরিনামের বন্যা, এই হরিনামের বন্যা যে বলবে সে উদ্ধার হয়ে যাবে, আর যে বলবে না ওই বন্যার জলে সেও ডুবে যাবে। তাই আমি গ্রামকে গ্রাম, শহরকে শহর বন্যার জলে ডুবিয়ে দেবার জন্য, হরিনামের বন্যায় ডুবিয়ে দেবার জন্য আমি সংকল্প নিয়ে এলাম বাংলার বুকে, নদিয়া নবদ্বীপে নদিয়ার চাঁদ হয়ে নিমাই রূপ ধারণ করে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাই পদকর্তা বললেন আমার গৌর সুন্দর কেন এলেন জানেন? কলিতে মেরোয়া অখিল জীবহে অখিল জীবহেরি। পদকর্তা বলছে তিমির মানে, এর মানে তিমির মানে কি, মানে কি তিমির মানে হলো অন্ধকার। বলছে কলির জীবের অন্ধকারময় দশা দেখে, সেই অন্ধকার দূর করবার জন্য আমার গৌর সুন্দর অবতীর্ণ হলেন। কলিতে মেরোয়া অখিল Bye-bye.
ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা বলুন তো, এই যে আমরা পৃথিবীতে বাস করছি, বলছি ওটা আমার বাবা, ওটা আমার ছেলে, ওটা আমার মেয়ে, ওটা আমার স্ত্রী, ওটা আমার বন্ধু, ওটা আমার বান্ধব। আচ্ছা, এই জগৎ সংসারে কেউ কি আপন? একজন আপন আছে, আপন আছে, একটি সম্পর্ক আসল, বাকি সম্পর্ক সব নকল, বাকি সম্পর্ক গুলো হলো সব মায়ার সম্পর্ক। আর সেই আসল সম্পর্কটা কি বলতে পারবেন? একটা সম্পর্ক কিন্তু আসল আছে, সেই সম্পর্কটা হলো গর্ভধারিণী মা। এই জগৎ সংসারে মা হলো একমাত্র আসল সম্পর্ক। দশ মাস দশ দিন গর্ভে ধারণ করে নিজের শরীরে রক্ত বিন্দু দিয়ে তিলে তিলে বড় করে, সন্তানের জন্য আলাদা খেতে দিতে হয় না। গর্ভে যখন সন্তান থাকে, মা খেলেই সন্তানে খাওয়া হয়, মা শুনলেই সন্তান শুনতে পায়, মায়ের চোখ দিয়ে সন্তান দেখে। আস্তে বাবা, আস্তে, বড় হইচই হচ্ছে। মায়ের নারীর সঙ্গে সন্তানের নারীটা এক থাকে কি? মায়েরা থাকে তো, সন্তানের নারী আর মায়ের নারীটা এক থাকে, তাই সন্তান মা খেলেই সন্তানের খাওয়া হয়। আচ্ছা, গর্ভে যখন সন্তান থাকে, সন্তানের শরীর খারাপ হলে কি আলাদা ওষুধ দিতে হয়? হয়, মা ওষুধ খেলেই সন্তান ভালো হয়ে যায়। ভাইমা হাইমা সন্তান প্রসব হলো, ভাইমা বাড়ি এলো, মায়ের সঙ্গে যে সন্তানের এক ছিল নারীটা কেটে দিল। এই জায়গাটার নাম কি? এই যে জায়গাটার নাম কি? কি গো মায়ের, এই জায়গাটার নাম কি? দেখলেন, আমরা বাঙালি হয়ে বাংলা কথাটা জানি না। ওই তো নাভিটা হিন্দি কথা, বাংলা কি নাই? এই জায়গাটা নাই হলো, নাই 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 কেন? বলছে আগে ছিল, ছিল দশ মাস দশ দিন মায়ের গর্ভে যখন ছিল, ছিল ভাই মা এসে কেটে দিল, আগে ছিল এখন নাই, নাই নাই। তাই এই জায়গাটার নাম হলো বাংলায় নাই। কেন? যাকে বিয়ে করে বাড়ি আনলাম, সাত পাকে ঘুরে মালা বদল করে শুভ দৃষ্টি করে যাকে বাড়িতে নিয়ে এলাম, সেই সহধর্মিনী, সেই স্ত্রী অর্থাঙ্গিনী, সে আপন নয়? আপন থাকবে, থাকবে যতক্ষণ তাকে টাকা পয়সা হাতে তুলে দেয়া যাবে, যত সোনা দানা অলংকার তুলে দেয়া যাবে, যত ভালোবাসা যাবে, ততদিন আপন থাকবে। যেই মারা যাবে সে আর আপন না। তাই বলে উঠল, ওগো ভেবে দেখ মন, কেউ কারো মিছে
বাড়িতে আনলাম সেই স্ত্রী আপন ছিল, আর যেদিন আমি মারা যাব পাড়ার মেয়েরা একটা মাটির হাড়ি করে গোবর জল গুলে হাতে ধরিয়ে দেবে। কি বাবা, তাই তো, তাই তো, গোবর জল গুলে হাতে ধরিয়ে দেবে। কেন? তুমি আমার আপন ছেলে, তুমি আমাকে ভালোবাসতে। যেদিন আমি তোমার সঙ্গে তোমার বাড়িতে এলাম, পরের দিন আমার কথার মতো তুমি বাবা মাকে আলাদা করে দিলে, আমাকে ভালোবেসে। আমার কথায়, তুমি যা সারা জীবনে রোজগার করেছো আমার হাতে তুলে দিয়েছো, আর বিনিময়ে যখন তোমার প্রয়োজন হয়েছে আমার কাছে হাত পেতেছো, আমাকে ভালোবেসে। আমিও তোমায় ভালোবাসতাম, কিন্তু আজ তুমি মারা গেছো, তাই তুমি যাতে আমার কাছে আসতে না পারো, যাতে তুমি আমার বাড়ির চারধারে আর না আসতে পারো, তার জন্য আমি তোমাকে গোবর জল দিয়ে বিদায় করে দিলাম। যেই পেয়সি দেবে ছড়া আর কোন সন্তান
বা সম্প্রতি ছেলে কিংবা মেয়ে যদি জীবনে কোনোদিন মাকে আঘাত দেয়, মাকে অনাদর করে, মাকে অবজ্ঞা করে, দেখবেন সেই ছেলে বা সেই মেয়ে কোনোদিন সুখী হতে পারে না। পাঁচটা ছেলে, কিন্তু যে ছেলেটার কাছে মা আছে দেখবেন তার হয়তো খুব বেশি টাকা পয়সা নেই কিন্তু সংসার সুখের আছে, সংসারে শান্তি আছে। আর যার কাছে মা নেই, যত টাকা ইনকাম করুক তার সংসারে সুখ নেই, শান্তি নেই। মাকে ভালোবাসো, পৃথিবীতে যদি তুমি ভালো থাকতে চাও তবে মাকে ভালোবাসো, মা ছাড়া জগতে কেউ নেই। সন্তানের যদি কিছু হয় দেখবেন মা বাড়িতে বসে বসে জানতে পারে আমার সন্তানের কোনো বিপদ হয়েছে, কেন ওই যে নারীটানে বুঝতে পারে মা আমার সন্তান বিপদগ্রস্ত, আমার সন্তান বিপদগামী। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মাকে কেউ অবহেলা করবেন। আমি বড় জোরে আপনাদের কাছে মিনতি জানাই, যতই যাই যত যাই মাকে কোনোদিন আপনারা ভুল বুঝবেন না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই যে যার নাম করছিলাম নামাচার্য হরিদাস ঠাকুর, তিনি 3 লক্ষ করে নাম জপেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বছরের বড়। এই নামাচার্য হরিদাস, হরিদাস ঠাকুর পূর্বে কি ছিল জানেন? আজকে যিনি হরিদাস ঠাকুর, পূর্ব জন্মে তার নাম ছিল ব্রহ্মা। ভগবানের গোধন চুরি করেছিল, দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের রাখাল বালক চুরি করেছিল, গরু চুরি করেছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অভিশাপে কলিযুগের মাটিতে তিনি এক মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, যার পিতার নাম ছিল হাবিবুল্লাহ খান, মায়ের নাম ছিল আমিনা, আর ছেলেটার নাম হয়েছিল হারিস। এই হারিসকে 22 বাজারে বেত্তাক ঘাত করে নদীর জলে ফেলে দেওয়া হলো, আর ভাসতে ভাসতে চলে গেল বিনাপোলের জঙ্গলে। ওখান থেকে বৈষ্ণব সমাজ তুলে নিয়ে গেল, বনের মধ্যে কুটির নির্মাণ করে দিল, 3 লক্ষ নাম জপে জপল, লক্ষ হীরার নাচকে উপেক্ষা করে, লক্ষ হীরার গানকে উপেক্ষা করে, লক্ষ হীরার রূপকে উপেক্ষা করে 3 লক্ষ নাম তিনি জপেছিলেন। আর বৈষ্ণব সমাজের বৈষ্ণব চূড়ামণি হয়ে তার নাম হলো নামাচার্য হরিদাস। অন্ধকারকে দূর করবার জন্য মহাপ্রভু সংকল্প নিল হরি নামের খেলা। সমুদ্র মন্থনে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সমুদ্র মন্থনে ভগবান কি কি তুলেছিলেন? সত্যযুগে সমুদ্র মন্থন করে তুলেছিলেন মন্দর পর্বতকে ওই দন্ড হিসাবে, আর বাসুকী নাগের ওই লেজটাকে দড়ি ব্যবহার করে সমুদ্র মন্থনে তুলেছিলেন অমৃত। সমস্ত দেবতারা সেই অমৃত ভাগাভাগি করে খেয়ে নিল, একটা দেবতা বাদ গেল। কে বাদ গিয়েছিল? একজন বাদ গেল, তার নাম হলো দেবাদিদেব মহাদেব। মহাদেবের কথা কারোর মনে নেই, তাই মহাদেব কি করলো? মহাদেব নিজে আবার ওই সমুদ্র মন্থন করতে শুরু করলো, আর সমুদ্র মন্থনে উঠেছিল গরল, মানে বিষ। সেই বিষটা দেবাদিদেব মহাদেব কণ্ঠে ধারণ করে নিল, যখন অচৈতন্য হয়ে পড়ল, কণ্ঠটা নীল হয়ে গেল, যখন মরে যাবে সেই সময় পার্বতী ছুটে গেল।
স্বামীকে বাঁচাবার জন্য ভোলানাথ মায়ের সঙ্গে পার্বতী স্তন্য দুগ্ধ খাইয়েছিলেন, আর স্তন্য দুগ্ধ খাওয়াতে ভোলানাথ মাহেশ্বর বেঁচে গেল। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, স্তন্য দুগ্ধ খাওয়াতে ভোলানাথ বেঁচে গেল কেন? অমৃত খেলে তো বাঁচবে, তাহলে স্তন্য দুগ্ধ খাওয়াতে বেঁচে গেল কেন? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়ের একটু লক্ষ্য রাখবে, রাস্তা দিয়ে কোনো রমণী যখন হেঁটে যায়, যত ভালো ছেলে হোক, একবার সামনে আর একবার রমণীটা যখন চলে যাবে তার পেছনে একবার দেখবে। দোষ ওদের নয়, ওই যে দেখে ওদের দোষ নয়। যখন অমৃত ভাগাভাগি হয়েছিল, বন্টন করেছিল, কে বন্টন করেছিলেন? দেবী পার্বতী। আর যখন অমৃত হাতে লেগেছিল, এমনি করে হাতটা মুছে নিয়েছিল? আর তাতেও অবশিষ্ট যেটুকু লেগেছিল সেটা পেছন দিকে মুছে নিয়েছে। তাই স্তন্যে অমৃত মেখে নিয়েছিল বলে পার্বতী স্তন দুগ্ধ খেয়ে ভোলানাথ মহেশ্বর বেঁচে গিয়েছিল। ভোলানাথ মহেশ্বর গরল খেলো, বিষ খেলো, আর ছাই ভস্মটা সর্বাঙ্গে মেখে নিল। ভগবান বলল, আমি আরো তুলেছিলাম, সাদা হাতি তুলেছিলাম, দেবরাজ ইন্দ্র নিয়ে চলে গেল, সাদা ঘোড়া তুলেছিলাম, সূর্যদেব নিয়ে চলে গেল, আর একটা জিনিস তুলেছিলেন আমার ভগবান, যেটির নাম হলো কল্পবৃক্ষ। অর্থাৎ একটি গাছ তুলেছিলেন, যে গাছটার নাম হলো কল্পবৃক্ষ। এই কল্পবৃক্ষের গাছের নাম হলো কেন? বলছে ওই গাছের গোড়ায় বসে যদি কোনো ভক্ত কিছু চাইতে হবে না, একটু মনে মনে ভাবলেই হবে, মনে মনে যা ভাববে ওই গাছ পূরণ করবে। তাই গাছটার নাম হলো কল্পবৃক্ষ। আর সেই কল্পবৃক্ষ বর্তমানে আছে ইন্দ্রের নন্দন কাননে। তাই কলির জীব তোমরা সেখানে যেতে পারবে না, সেখানে গিয়ে তোমাদের মনের কথা জানাতে পারবে না। আমি আমি এই কলিজীবের মাঠ, কলিযুগের মাঠটিতে আমি একটা নয়, দুটো নয়, এক হাজার নয়, দু হাজার নয়, লক্ষ লক্ষ কোটি কোটি কল্পবৃক্ষ আমি রোপণ করে দিলাম। আর সেই কোটি কোটি কল্পবৃক্ষ কি? ভকত কল্পতরু অন্তরে বলছে এক একটি ভক্ত হলো এক একটি কল্পবৃক্ষ। তাহলে কল্পবৃক্ষ যদি হয় মানে গাছ, এই যে মায়েরা গাছের পাতা তো থাকে, কোথায় থাকে? গাছের পাতা থাকে গাছের উপরে। তাহলে আপনারা যদি এক একটা গাছ হন, তাহলে আপনাদেরও পাতা আছে।
যারা যারা হরিনাম ভালোবাসেন না একটু উলুধ্বনি দিন তো। ঠিক আছে, আমি বুঝে গেছি, কেউ ভালোবাসে না, তার মানে হরিনাম ভালোবাসেন না, তাই তো? আমি কিন্তু অনেক কেটে কেটে বলেছি, আমি বলেছি যারা যারা হরিনাম ভালোবাসেন না তারা একটু উলুধ্বনি দিন। এই জন্য সংসারে অশান্তি হয় গো, কথা ভালো করে শুনবে না, কি শুনতে কি শুনে ফেলবে আর সংসারে অশান্তি লেগে যাবে। এবারে যারা যারা হরিনাম ভালোবাসেন একটু উলুধ্বনি দিন। হরিনাম ভালোবাসেন? সিরিয়ালে দিব্যি, হ্যাঁ, যে যেটা ভালোবাসে তার দিব্যি সেটা দিতে হবে না? তোমার সিরিয়ালে দিব্যি হরিনাম ভালোবাসেন তো? আচ্ছা, যদি হরিনাম ভালোবাসেন তাহলে আমার সঙ্গে একবার বলুন তো, ভজ শ্রীকৃষ্ণ, ভজ শ্রীকৃষ্ণ, কহ শ্রীকৃষ্ণ সবাই মিলে একসঙ্গে বলবে, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ, ভজ শ্রী কৃষ্ণ। ভোরবেলা বিছানা ছেড়ে এই নামটা যদি একবার কি করে করলে কি হয় জানেন? ভোরবেলা বিছানা থেকে একটু উঠে বসবেন, বসে আর এই নামটা করবেন, নামটা করলে কি হয়? প্রভাত শ্রী কৃষ্ণের নাম পূর্ণ হবে অনুষ্ঠান, ভজ শ্রী কৃষ্ণ, ভজ
বাজার থেকে ভালো ভালো সন্দেশ কিনে দিতে হবে, ভালো ভালো ফল দিতে হবে, হবে না? হবে না? ভগবানকে যদি যদি দিতেই হয় তাহলে কি দেবেন জানেন? ডালাটাকে একেবারে সাজিয়ে দেবেন। কি দিয়ে? ডালাটাকে সাজিয়ে দেবেন। ও গো পূজা রে থালায় আছে ব্যথা শত ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এই গানটি যিনি লিখেছেন তার নাম জানেন? এই গানটি যিনি লিখেছেন তার নাম হলো হিন্দু, কেউ নয়, হিন্দু সনাতন ধর্মের কেউ নয়। এই গানটি লিখেছেন একজন মুসলমান যার বাড়ি হলো চুরুলিয়া, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। তিনি লিখছেন, ভক্ত ভগবানকে যদি দিতেই হয় বাজারের কোন কেনা সামগ্রী দিয়ে ভগবানকে ডালা দেবেন না। কি দিয়ে ডালা দেবেন? ও গো ওই পূজা আছে ব্যথা শতদল মানে কি মায়েরা বলুন তো? শতদল মানে হলো পদ্মফুল। বলছে পদ্মফুলের যেমন অনেক কাঁটা থাকে, অসংখ্য পাপড়ি থাকে, পাপড়ি, আর আমাদের জীবনে অসংখ্য পাপড়ি আছে। সেই পাপড়িগুলো কি? ব্যথা, ব্যথা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা। সেই ব্যথা, দুঃখ, জ্বালা, যন্ত্রণা গুলো একত্রিত করে ওই ডালার উপরে সাজিয়ে দিই। হে দেবতা রাখো সেথা, আর এই দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা, বেদনা যদি মুক্তি পেতে চাই তাহলে কি হবে? একমাত্র ভগবানের চরণ যদি ওই জায়গায় থাকে তাহলে সব দূরে চলে যায়। তাই বলছে, হে দেবতা
রাখো ব্যথা শত রাখো তোমার আচ্ছা ভক্তমন্ডলী ভক্তিপতি মায়েরা ঠাকুরের কাছে যখন পুষ্পাঞ্জলি দেন ওই ডালা দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে দক্ষিণাটা কাকে দেন? ঠাকুর মশাই। আচ্ছা যে খায় তাকে দিতে হয় তো? গুরুদেবকে বাড়িতে নিয়ে এসে যখন যখন খাওয়ান একটা দক্ষিণা দিতে হয় তো? সেটা কি বলে? গুরুদেবকে খাইয়ে যে পয়সা দেওয়া হয় সেটা কি বলে? গুরু দক্ষিণা, ভোজন দক্ষিণা। আর গুরুদেবের কাছে মন্ত্র নেওয়ার পরে যে টাকাটা দেওয়া হয় ওটা হলো গুরু দক্ষিণা। তাহলে যে খাচ্ছে তাকে দিতে হচ্ছে তো? তাহলে আপনারা যখন ডালা দেন ডালা তো ঠাকুরে খায়, তাহলে দক্ষিণা কেন ঠাকুর মশাইকে দেন? এগো মায়েরা, যে খায় তাকে দিতে হবে তো? তাহলে ঠাকুর খাবে আর ঠাকুর মশাই দক্ষিণা নেবে, এটা কি করে হয়? এটা আমরা ভুল করি না? বলছে একদম ভুল নয়, দেবের দক্ষিণা দিজো পায়। অর্থাৎ দেবতাকে যখন দক্ষিণা দিতে হয় বলছে টাকা পয়সা দক্ষিণা নেয় না, ওটা ঠাকুর মশাই নেয়। অর্থাৎ দিজো মানে হলো ব্রাহ্মণ ঠাকুর, ব্রাহ্মণ ঠাকুরের আরেক নাম হলো দিজো। ওই দেবের দক্ষিণা দিজোকে দিতে হয়। তাহলে ঠাকুরকে যদি দিতে হয়, ওই ভগবানকে যদি নিবেদন করতে হয় কি দিতে হবে? নিবেদনে কুসুম সহ ঠাকুর কিংবা ভগবান ওই টাকা পয়সা নেয় না। তাহলে কি নেয়? যদি নিবেদন করতে হয় ঠাকুরের কাছে তখন কি নিবেদন করবেন? নিবেদনে সন্ধ্যাবেলায় আমি যখন তোমার সন্ধ্যা আরতিটা জ্বালবো তখন আমি বাজারের সন্ধ্যে দেব না, তোমার ওই বাজারের তেল দেব না প্রদীপে, বাজার থেকে আগুন দেশলাই কাঠি কিনে এনে তোমার ওই আরতির প্রদীপটা আমি জ্বালবো না। কি দিয়ে জ্বালবো জানো? যে আগুনে শত ওগো পুরাণ খালায় আমি আমার
ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বলছে, ভগবানকে পেতে গেলে কোন শিক্ষিত হবার দরকার নেই, ভগবানকে পেতে গেলে কোন বুদ্ধির দরকার নেই, ভগবানকে পেতে গেলে ভক্তি দরকার। ওই যে একটা গান আছে না, যেটি গানটি লিখেছেন ভবা পাগলা, দেখবেন ভগবানের যারা সেবক হয়, ভগবানকে যারা ভালোবাসে তারা একটু পাগল পাগল হয়। দেখবেন যারা যারা মা কালীকে ভালোবাসে একটু পাগল হয়, যারা ভগবানকে ভালোবাসে একটু পাগল হয়। তাই সারা জীবন ধরে মায়ের ভালোবেসেছেন, যার নাম হলো ভবা পাগলা, যার 72,000 গান আছে, আর সেই 72,000 গানের মধ্যে উনি একটি একটি ভগবানের গান লিখেছিলেন। কি গান?